হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আর সবার ঈদ নিশ্চয়ই খুব ভালো কেটেছে। তো আজ আমি ঢাকার মতিঝিল মেট্রো স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করব আপনাদের কে সাথে নিয়ে। মেট্রো রেলে ভ্রমণ করার সময় সবসময় সেফটির দিকটা খেয়াল রেখে মেট্রোতে ভ্রমণ করতে হবে। আর এখানে আমি মেট্রোর জন্য অপেক্ষা করছি, মেট্রো রেল চলে আসলেই আমরা উঠে পড়ব। এই যে দেখতে দেখতে ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে। মেট্রোতে উঠার সময় সবসময় খেয়াল রাখতে হবে আপনার প্ল্যাটফর্মের ডোর এবং মেট্রোর যে ডোর রয়েছে তার মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা দিয়ে আপনি খুব দ্রুত মেট্রোতে উঠে যাবেন। এই মাঝখানের ফাঁকা জায়গায় কখনো বেশি সময় থাকবেন না, কারণ হচ্ছে দুপাশ থেকে ক্লোজ হয়ে গেলে আপনি তখন সমস্যায় পড়তে পারেন। তো মেট্রোতে সবাই স্টেশনে আসার পরে যাত্রীরা খুব দ্রুত উঠে পড়ছে মেট্রো রেলে। আর এই মেট্রো মতিঝিল থেকে ছেড়ে সচিবালয়, তারপরে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে আগারগাঁও স্টেশন পর্যন্ত আজ যাব। তবে মেট্রো উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত যাচ্ছে। মেট্রো রেলে ভ্রমণ করব, আমার বাসা আগারগাঁও হওয়াতে আমি আগারগাঁও পর্যন্ত আজকে ভ্রমণ করব, এবং এই ভ্রমণে আপনারা আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আপনাদের কমেন্টস, লাইক, শেয়ারের কারণে আমার এই চ্যানেল সমৃদ্ধ হচ্ছে, সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এই মেট্রো রেলে যেসব নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আপনারা যথাযথভাবে পালন করবেন। এই যে ইমার্জেন্সি এক্সিট, তারপর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে, আর এই পাশে প্রবীণ সদস্য এবং যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা রয়েছে তাদেরকে আমরা এই আসনগুলো অগ্রাধিকার ভিত্তিতে ছেড়ে দিব বসে থাকলেও। আর মেট্রোর ডোর টাচ করে বা ডোরের সাথে লেগে কখনো দাঁড়াবেন না, দরজা থেকে একটু দূরে দাঁড়াবেন, কারণ যখন আপনি যদি ডোরের সাথে লেগে থাকেন তাহলে সিস্টেম ডোরটা বন্ধ করতে দিবে না, বা আপনিও নিজেও সমস্যায় পড়তে পারেন। তো এখন ডোরগুলো ক্লোজ হয়ে গেছে, ছেড়ে যাচ্ছে মতিঝিল স্টেশন থেকে মেট্রো। আর মেট্রোর ভিতরে কেউ পোস্টার বা দেয়াল লিখন বা হাতে লেখালেখি করবেন না, এতে এখানে সেটা নিষেধ করা হয়েছে এবং আমরা এই নির্দেশনাগুলো মেনে চলব। ভিতরে কেউ পানাহার বা ধূমপান করতে পারবেন না, এই বিষয়গুলো মেনে চলতে হবে, তাহলে আমাদের এই স্বপ্নের মেট্রো রেল সবসময় সুন্দর থাকবে। দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সচিবালয় স্টেশনের দিকে। আমাদের ট্রেন মেট্রো এগিয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ আমরা দেখতে পাচ্ছি মেট্রোর উইন্ডো দিয়ে, এর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই মেট্রো রেল। আর এই যে দেখতে পাচ্ছেন সচিবালয় দেখা যাচ্ছে এখান থেকে। বাংলাদেশ সচিবালয়, দরজাগুলো বাম দিক থেকে খুলবে,
স্টেশনে এইমাত্র মেট্রো প্রবেশ করল। প্ল্যাটফর্মে অসংখ্য যাত্রী অপেক্ষমান রয়েছে মেট্রোতে ভ্রমণ করার জন্য। মেট্রোর ভ্রমণ আসলে অত্যন্ত আরামদায়ক এবং যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত সেহেতু গরমের সময় খুবই স্বস্তিদায়ক ভ্রমণ, বিশেষ করে যারা অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করেন এই মেট্রো দিয়ে, তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই মেট্রো রেল। এবং সবচেয়ে বড় যেটি সেটি হলো অত্যন্ত কম সময়ে যানজট মুক্ত ভাবে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া যাচ্ছে স্বাচ্ছন্দ্যে। সচিবালয় স্টেশন থেকে মেট্রো ছেড়ে দিয়েছে, পরবর্তী গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। এই স্টেশন থেকে একটু দূরে আগালে আপনি উইন্ডো দিয়ে বাম পাশে দেখতে পাচ্ছেন সিউডাদের যে সদর দপ্তর রয়েছে। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত। এর পাশ দিয়ে চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন কার্জন হল, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি, বিজ্ঞান অনুষদের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর একাডেমিক কার্যক্রম এই কার্জন হলে হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসগুলো দেখা যাচ্ছে এদিকে। আর পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি আসলে সবুজে ঘেরা বনায়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অঞ্চলে অনেক বৃক্ষরাজিতে ভরা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা মেট্রো রেলের ভ্রমণের সময় যে সকল নির্দেশনাগুলো দেয়া থাকে সেগুলো সতর্কতার সাথে আপনারা পালন করবেন, কারণ এগুলো এই নির্দেশনাগুলো না মানলে আপনি যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আর দরজা, রেলের দরজা এবং প্ল্যাটফর্মের যে ডোর, এই যে মাঝখানে যে জায়গা, ফাঁকা জায়গা, সেখানে বেশি সময় কখনো অবস্থান করবেন না। খুব দ্রুত মেট্রোর উঠবেন এবং নেমে যাবেন, এই বিষয়টি সবসময় সতর্কতার সাথে পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন থেকে এখনই ট্রেনটি ছেড়ে যাবে, পরবর্তী গন্তব্য শাহবাগ। আর মেট্রোতে যখন অ্যানাউন্সমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে পাশে ডোর আছে সে পাশে আগে থেকেই চলে যাবেন এবং ডোর খোলা মাত্র খুব দ্রুত নেমে পড়বেন, অথবা প্ল্যাটফর্মে থাকলে খুব দ্রুত ট্রেনে উঠে পড়বেন। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী নিরাপদ ভ্রমণের জন্য বেছে নিয়েছেন মেট্রো রেল। আর এই যে দেখছেন বৃক্ষরাজির মাঝখানে কৃষ্ণচূড়ার লাল আভা ফুটে উঠছে, মনে হচ্ছে যেন ফুলদানিতে ফুল রাখা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাতীয় জাদুঘর, ন্যাশনাল মিউজিয়াম শাহবাগে অবস্থিত, আর এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে। আর আমরা পৌঁছে গেলাম শাহবাগ স্টেশনে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের কমেন্টস, লাইক, শেয়ারে আমার
এই চ্যানেল সমৃদ্ধ হচ্ছে, তাই আপনারা সব সময় আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। শাহবাগ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোতে প্রবেশ করেছে। আর ডোর ক্লোজ হয়ে গেল, এখনই ছেড়ে দিবে। পরবর্তী গন্তব্য হচ্ছে কারওয়ান বাজার স্টেশন, কারওয়ান বাজার। মেট্রোর সবচেয়ে সুবিধা যেটি, সেটি হলো যানজট মুক্ত ভ্রমণ ঢাকার বুকে, যেটি আমরা অভাব অনুভব করেছিলাম যে আমরা যানজট মুক্ত ভাবে চলাচল করব, অফিস থেকে বাসায় সময় মতো যাবো, বাসা থেকে অফিসে সময় মতো পৌঁছাবো, সেটির ব্যবস্থা করে দিয়েছে এই মেট্রো। অল্প কিছুক্ষণের মধ্যে কারওয়ান বাজার স্টেশনে আমরা পৌঁছে যাব। আজ আমি ভ্রমণ করব ঢাকার আগারগাঁও পর্যন্ত, কারণ হচ্ছে আমার বাসা আগারগাঁও। আমি সেখানে নেমে আমার বাসায় চলে যাব। মতিঝিল থেকে আগারগাঁও যেতে মোটামুটি 18-20 মিনিট সময় লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন কারওয়ান বাজার স্টেশনে আমরা পৌঁছে গেছি, বাম দিক থেকে খুলবে, দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যেখানে 1.5-2 ঘন্টা সময় লাগবে মতিঝিল থেকে আগারগাঁও আসতে, সেখানে আপনি নিশ্চিন্তে 18-20 মিনিটে পৌঁছে যাচ্ছেন। এটি আসলে স্বপ্নের মতো। আর এই যে ইমার্জেন্সি এক্সিট, এবং এই ট্রেনটি আজকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত যাবে। এবং আপনারা জানেন শনি থেকে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে রাত 9:00 পর্যন্ত মেট্রো চলাচল করছে নিয়মিত। কারওয়ান বাজার থেকে ছুটে চলছে ফার্ম গেটের উদ্দেশ্যে। আর আমরা দুপাশে সারি সারি অট্টালিকা দেখতে পাচ্ছি। আর এই যে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট, যেখানে একসময় আপনি ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে অবশ্যই আপনাকে ফার্ম গেট টাচ করে যেতে হতো। সেই ঢাকার প্রাণ কেন্দ্রে ফার্ম গেটে মেট্রো স্টেশন করা হয়েছে। দেখতে দেখতে আমরা চলে এলাম ফার্ম গেট। আর এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে এই ফার্ম গেটের মেট্রো ট্র্যাক করা হয়েছে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে, দয়া করে ফার্ম গেটে স্টেশনে প্ল্যাটফর্মে নেমে ফার্ম গেট এ ওয়াকওয়ে দিয়ে আপনি ইন্দিরা রোডের দিকে চলে যেতে পারবেন। প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। ঈদের পরে হওয়াতে অনেক অফিস এখনো বন্ধ, অফিস মিল ফ্যাক্টরি এখনো বন্ধ থাকার কারণে এখনো সেভাবে রাশ শুরু হয়নি, মোটামুটি ফাঁকাই ছিল আজকে। ফার্ম গেট থেকে যাত্রী উঠানামা শেষ, ডোর ক্লোজ হয়ে গেল, এখনই যাত্রা শুরু করবে বিজয় সরণী স্টেশনের দিকে। আপনারা যারা মেট্রো ভ্রমণ করবেন অবশ্যই মাইকে এবং যে স্টিকারগুলো লাগানো আছে সেগুলোকে যথাযথভাবে পালন করবেন। কোনোভাবে প্ল্যাটফর্ম বা মেট্রো নোংরা করবেন না, কোনো কিছু ফেলবেন না।
যাতে আমাদের এই প্রাণের মেট্রো সবসময় সুন্দর থাকে, প্ল্যাটফর্ম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন সংসদ ভবন চলে এসেছে, দেখতে দেখতে সংসদ ভবনের বিস্তীর্ণ সবুজ গালিচার মতো ঘাসের এই মাঠ, আসলে এমন দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়। আর সংসদ ভবন এলাকায় আপনারা জানেন অনেক বৃক্ষরাজি রয়েছে, খেজুর বাগান রয়েছে একটি যেটি খুবই নাম করা। আপনি যে কোনো প্রান্ত থেকে পামগেট খেজুর বাগান বললে, খামার বাড়ি বললে আপনাকে নিয়ে আসবে। আর এইদিকে সংসদ ভবনের ভিতরের বৃক্ষরাজি এবং তার মাঝে কৃষ্ণচূড়ার লাল রং, অন্যান্য গাছের ফুলগুলো অপরূপ এক দৃশ্য। আর আমরা যখনই ভ্রমণ করি আসলে জানালা দিয়ে তাকিয়ে থাকতে চাই, উপভোগ করি বাহিরের সুদৃশ্য মনোরম পরিবেশগুলো। আর দেখতে দেখতে বিজয় সরণী স্টেশন চলে এসেছে, পরবর্তী স্টেশন আগারগাঁও, যেখানে আজ আমি নেমে যাব এবং আমার বাসায় চলে যাব আগারগাঁও স্টেশন থেকে রিকশায়। বিজয় সরণী স্টেশনটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ে যেই অর্জন সেটি অনুযায়ী এই রাস্তার নামকরণ করা হয়েছে বিজয় সরণী। আর এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, এর একটু এগুলোই আগারগাঁও স্টেশন। আর এই আগারগাঁও এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া করা হয়েছে, কারণ এখানে বাংলাদেশের যত সরকারি দপ্তর রয়েছে তার সবগুলোরই হেডকোয়ার্টার করা হয়েছে এই আগারগাঁওতে, এবং যেগুলো বাকি রয়েছে সেগুলোরও ধীরে ধীরে কাজ চলছে। বলতে গেলে সবকটি সরকারি দপ্তরেরই প্রধান কার্যালয় এই আগারগাঁয়ে নিয়ে আসা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আগারগাঁয়ে যে সরকারি ভবনগুলো করা হয়েছে সেগুলো দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে 18-20 মিনিটের মধ্যে মতিঝিল থেকে আমরা চলে এলাম আগারগাঁও, এখন মেট্রো থেকে নেমে যাব। আর যেহেতু বলা হয়েছে ডান পাশে দৌড় দিয়ে নামতে হবে, আর আগের স্টেশনগুলোতে ছিল বাম পাশে, এবার আগারগাঁও এসে ডান পাশে নামতে হবে। তাই আমরা আগে থেকেই ডান পাশে ডোরের সামনে চলে গেছি এবং ডোর ওপেন হওয়ার পরে খুব দ্রুত নেমে পড়েছি আর পৌঁছে গেলাম আগারগাঁও স্টেশনে। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলকে ভালোবাসবেন, আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।